আমাদের গর্ব আমার গর্ব যে আমি একজন কমিউনিস্ট আমি কমিউনিস্ট পার্টির সদস্য এবং আজীবন কমিউনিস্ট হিসেবে দায়িত্ব পালন করব এই দিনে আমাদের অন্যান্য নেতৃত্বের মতো আমিও তিলে তিলে যারা এই পার্টিটাকে গড়ে তুলেছে ইতিহাসের চরম অন্ধকার সময়গুলোতে অত্যাচার নির্যাতন সমস্ত কিছুকে উপেক্ষা করে এবং আগমিত কমরেড জীবন বিলিয়ে দিয়ে সচেতনভাবে মৃত্যুকে আলিঙ্গন করার মাধ্যমে আমাদের এই ইমারত সৃষ্টি করে গেছে তাদের সকলের প্রতি সশ্রদ্ধ সালাম জানাই এবং এই ইমারত তৈরির ভিতর দিয়ে কেবল একটা সংগঠন প্রতিষ্ঠা হয়নি বিশ্ব ইতিহাসের অগ্রগতি সাধিত হয়েছে এবং সেটাই আমাদের গর্ব যে ইতিহাস নির্মাণের চালিকা শক্তি হিসাবে আমরা ভূমিকা পালন করি একজন কমিউনিস্টকে সবসময় এইভাবে অবশ্যই আমি বিদায় সভাপতির দায়িত্ব থেকে বিদায় নিয়েছি সাবেক সভাপতি কিন্তু আমি সাবেক কমিউনিস্ট হই আমি এখনো কমিউনিস্ট আছি আমি আমাদের সেন্টার কমিটির মিটিংয়ে যেটা বলেছি আপনাদেরকে সেটা বলে করতে চাই আমি আলমারিকে সাজিয়ে রাখার অতীত হয়ে বাঁচব না আমি স্লিপিং মেম্বার অফ সেন্ট্রাল কমিটি না আমি অ্যাক্টিভ মেম্বার অফ সেন্ট্রাল কমিটি আপনাদের সঙ্গে এবং পার্টি কংগ্রেসের সিদ্ধান্ত হয়েছে আমাদের কাজের গুরুত্ব নানা দিক থেকে আমাদের বাড়িয়ে দিতে হবে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হিসাবে বিবেচনা করতে হবে একেবারে তৃণমূলের কাজ শ্রমিক কৃষক মেহনতি মানুষের ভেতরে কাজ সেই কাজ আগেও আমি করেছি আগামী দিনে এবং আমাদের সবাই মিলে সেটাকে করতাম কারণ আমি গতকাল একটা অনুষ্ঠানে বললাম অনেকে বলেন যে সমাজতন্ত্রের কি কোনো ভবিষ্যৎ আছে তাদের জবাব দিয়ে আমি বলতে চাই একমাত্র সমাজতন্ত্রের মাধ্যমে মানব সভ্যতার পৃথিবীর ভিতর দিয়ে মানব সভ্যতা যে অন্ধকারে নিমজ্জিত হয়ে গেছে ইতিমধ্যে সেটা আরো আরো বেশি করে সমস্ত বিশ্ববাসীর কাছে আজকে স্পষ্ট হয়ে গেছে আমাদের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে পার্টির ইতিহাস অবশ্য আমাদের পাঠ করা হচ্ছে আলোচনা করা হচ্ছে এই ছোট্ট পরিসরের ভিতরে সেই ইতিহাস পাঠ সম্ভব হবে না এবং এইটা খালি মোটা দাগে এত সালে জন্ম হইয়াছে ইহাইয়া করে আছে কমরেড জ্ঞান চক্রবর্তীর লেখা ঢাকা জেলা কমিউনিস্ট পার্টির ইতিবৃত্ত সেইটা পাঠ করেন সেইখানে দেখবেন কিভাবে পার্টি শৃঙ্খলার কথা গণমানুষের ভেতরে মেহনতি মানুষের ভেতরে কাজ করার কথা এবং কিভাবে পরস্পর পরস্পরকে আলিঙ্গন করে একটা বিপ্লবের বাহিনী হিসেবে পার্টিকে গড়ে তুলতে হয় সেই কথাগুলো সেখানে শিক্ষিত করা আমাদের পার্টির প্রতিষ্ঠাতা গুরু কমলের মনীষী তার জীবন সংগ্রাম বই পাঠ করেন কমলের খোকারায়ের বই পাঠ করেন কমলের যোশী মন্ডলে জীবনের রেলগাড়ি বই পাঠ করেন কেননা প্রত্যেক জেনারেশন যদি নূতন করে বাইসাইকেল আবিষ্কার করতে হয় তাহলে সভ্যতা কোনোদিন অগ্রসর হবে না সুতরাং যেটা ইতিমধ্যে জ্ঞান অর্জন হয়েছে সেইটার উপরে ভিত্তি করে আমাদের নূতনের সন্ধান করতে হবে এটাই হতো সৃজনশীলতা সৃজনশীলতার নামে মার্ক্সবাদ লেনিনবাদকে পরিত্যাগ করার চেষ্টা
সৃজনশীলতার নামে পুঁজিবাদ এবং সমাজতন্ত্রের মিশ্রণে একটা নতুন ধরনের অভিনব নতুন একটা সমাজ ব্যবস্থার কল্পনা যারা দেখে, কিংবা ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের ব্যাখ্যা দিয়ে কনক্লুশনে যারা বলে যে সুতরাং শ্রেণীর সংগ্রাম এখন আর প্রয়োজন নাই, আমরা কমিউনিস্টরা দৃঢ়ভাবে এই ধরনের অভিমতকে আমরা প্রত্যাখ্যান করি। এখনো পর্যন্ত প্রমাণিত এর বাইরে আমরা দুনিয়ার ঘটনাগুলি কোথাও আমরা দেখতে পাচ্ছি না, স্বয়ং সেটাকে অবলম্বন করে আমাদেরকে অগ্রসর হতে হবে। এই কমিউনিস্ট আন্দোলন ভূমি ফোর কোন আন্দোলন নয়, এটা অতীতের সমস্ত সংগ্রামের নির্যাসকে ধারণ করে এই কমিউনিস্ট আন্দোলন গড়ে উঠেছে। আমাদের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা বার্ষিকীতে সেই কারণে অত্যন্ত প্রাসঙ্গিক এই কথাটা যে আমাদের কমিউনিস্ট আন্দোলনকে বিচার করতে হবে ইতিহাসের সামগ্রিক প্রক্রিয়ার পটভূমি, সেই আদর্শ সমাজ থেকে কিভাবে বিবর্তিত হতে হতে আজকে অনিবার্যভাবে বিপ্লবের প্রয়োজন এবং পুরানো সমাজ ভেঙে নতুন ভিত্তির উপরে নতুন সমাজ নির্মাণ করা অপরিহার্য হয়ে উঠেছে, সেই উপলব্ধি আমাদের ভিতরে গভীর না থাকতে পারে আমরা কিন্তু পথ হারিয়ে ফেলব। এই কথা আমরা কোনো সময় অস্বীকার করি না যে কমিউনিস্টরাই একমাত্র প্রতিবেশী, কমিউনিস্টের বাইরেও র্যাডিক্যাল শক্তি আছে, অন্যান্য বামপন্থী ধারার নানা শক্তি আছে, কিন্তু র্যাডিক্যাল পলিটিক্যাল পার্টি আর কমিউনিস্ট পলিটিক্যাল অ্যাজ এ পলিটিক্যাল পার্টি এই দুইটা গুণগতভাবে ভিন্ন মাত্রা আছে। র্যাডিক্যাল পার্টির প্রয়োজনীয়তা আছে এবং যারা সেটা করতে চায় তারা সেটা করুক, কিন্তু আমাদের দল ভাঙিয়ে নিয়ে আজকে ওরকম একটা উদার তথাকথিত উদার পন্থী এবং সকলকে দিয়ে এবং যারা নাকি সেলিব্রিটিস তাদেরকে জড়ো করে আমাদের পার্টির ভিত্তি প্রসারিত করার চিন্তা করে করতে পারে, কিন্তু সেটা কংগ্রেস পার্টি হবে না, সেটা বা একটা র্যাডিক্যাল পার্টি। আমাদের দেশে সেই ধরনের র্যাডিক্যাল পার্টি খুবই প্রয়োজনীয়তা আছে এবং কমিউনিস্টদের সঙ্গে তাদের খুব ঘনিষ্ঠ সম্পর্ক থাকতে হবে, কিন্তু দুধের স্বাদ ওদের মেটানোর চেষ্টা করা প্রবৃত্তি থাকে।